আমার পিছনে সেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাইয়ের মুক্তি চাই। মুক্তিযোদ্ধা করে কী পেলাম আমরা? এই যে আমার সাথে দেখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, সে একদম প্রিডম ফাইটার। মুক্তিযোদ্ধা একাত্তর রণাঙ্গনে আমাদের মুক্তিযোদ্ধা সাথী সাধুকৃষ্ণ খোকাবাই ছিল, মারা গেছিল বেতন করুক বীর মুক্তিযোদ্ধা। আমি তাদের আমি মিজাজিয়া জেট পথ গাড়ি চিফ অফ দি কমান্ডার, দুজন ট্রেনিং কমান্ডার, চিফ অফ দি কমান্ডার, সেটা না, বগদার একটা দেশের গৌরব সুদর্শনা, হ্যাঁ প্রিডম ফাইটার। সে আজকে পলায় পলায় বাড়ছে, কেন পলায় পড়াবে? এই জন্য আমরা 9 মাস যুদ্ধ করেছি। মির্জা ফকির আলমগীর তো বীর মুক্তিযোদ্ধা, তাকেও গ্রেপ্তার করে রাখছো। এই যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমার সাথে পিছনে পোস্টার দেখছেন, সে পলায় বাড়ছে, কেন পলায় বাড়াবে? এই দেশ কি হাসিনা বাপের দেশ? এটা কি হাসিনা বাপের সিসি করছে? এটা মওলানা আব্দুল হামিদ ভাসানী বাদানের দেশ, যিনি 1952 সালে ভাষা আন্দোলন করেছিলেন, বাংলা ভাষা আন্দোলন করেছেন 1952 সালে 8ই ফাল্গুন, 1952 সালে 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুন রোজ শনিবার ছিল, সেই সালাম, রফিক, জব্বার, বরকত, শফিক, মসুর পাঁচজন মারা যায় এই ভাসানী নির্দেশে। বাংলা ভাষা পেয়েছিলাম 1952 সালে। আর 71-এর 9 মাসে মুক্তিযুদ্ধ ভাসানীর অবদান। শেখ মুজিব তুমি 7ই মার্চে ভাষণ দিলা, ভাষণ দিয়া 9 মাসে ভারত গেলা, ভারত যাইয়া 169টা ইসলামের শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে চুক্তিপত্র করলা, 21শে মার্চে বাংলাদেশে আসলা, 25শে মার্চ রাত 12:20 গ্রেপ্তার হইয়া ধানমন্ত্রী বর্তমান গ্রেপ্তার হইয়া পশ্চিম পাকিস্তান 9.5 মাস জেলখানায় বন্দী। তুমি মুক্তিযোদ্ধা করো নাই, তুমি মুক্তিযোদ্ধা দেখো নাই, তোমার মেয়েও হাসিনা মুক্তিযোদ্ধার মেয়ে না, তুমি ছিল পূর্ব পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা, পশ্চিম পাকিস্তানের ইয়াই আইফ খান ইয়াইয়া সরকারের দালাল, শ্রীমতী ইন্দিরা গান্ধীর দালাল, ভারতের এজেন্ট তুমি ছিলে। আমি চিনি তোমাকে শেখ মুজিব, তুমি যার ছাত্র ভাসানীর, আমি তারই তো ছাত্র, আমি বাদশাহ ভাসানীর মুক্তিযোদ্ধা কমান্ডার। 9.5 মাস আমরা যুদ্ধ করছি, 9 মাস শেখ মুজিব 9.5 মাস জেল খাটছে পশ্চিম পাকিস্তানে। এত ইতিহাস অজানা না, হাসিনাও বলতে পারবো না তার বাপ জেল খাটে নাই 9.5 মাস। গ্রেপ্তার তো এমনি করে নাই, মামুর খাতে বিয়ে জায়গায় সেই সম্পর্কে খালতো ভাই, আপনি বাংলা নবাবের ম্যাপ নকশা ডকুমেন্ট দলিল দিয়েছেন চুরি করিয়া, এই খবরটা খন্দকার মুস্তাক বলে দিছে ইয়াইয়া খানের কাছে, যে খান সাহেব, ইয়াইয়া খান সাহেব, এই বাংলা পূর্ব পাকিস্তানের ম্যাপ নকশা, বাংলা নবাবের নকশা ম্যাপ ডকুমেন্ট দলিল চুরি করিয়া শেখ মুজিব কল নিয়ে যা তাবিহু বই ইন্ডিয়া মে দেখা, এই খবর পয়া শেখ মুজিব ধানমন্ডি 32 সত্তর গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তান 9.5 মাস জেল কাটছে। এটা কার সম্ভব ছিল? এই বাংলার বাঙালির বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি চাই, বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাসের মুক্তি চাই, আমি মুক্তি চাই। জাতীয়তাবাদী দলের যত যত নেতা আছে তাদের সকলের মুক্তি চাই, আমি মুক্তি চাই। দেশের আলেম ওলামাগণ যারা রাজপথে রাজনীতিতে বন্দী নির্দোষে, এরা দোষী করে নাই, এরা ইসলামী দল করে ধরে নিয়ে গেছে, ওই সাইকুল হাদিদের ছেলে মামুনুল হক আর মিথ্যা অপবাদী হেফাজতের নেতা হাজার হাজার ওই 77-এ শেখ হাসিনা, জনতা কোনো তোমার বিচার হবে।